অবশেষে সুরক্ষা অ্যাপে সমন্বয় করেই আজ থেকে দেয়া হবে বুস্টার ডোজ। প্রথমেই পাবেন ষাটঊর্ধ্ব ও ফ্রন্টলাইনাররা, সংকট হবে না টিকার বলছে স্বাস্থ্য বিভাগ। ভুল জায়গায় বসানোই কাজে আসছে না ৩৬ কোটি টাকা ব্যয়ে কমলাপুর ও রাজশাহী ট্রেন ওয়াশিং প্ল্যান্ট, এবার অবকাঠামো পরিবর্তনে আরও একটি প্রকল্প চায় রেল বিভাগ। মারে পাইছে ১০০ আর এর বাইরে পাইছে আর। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ আইনে নেই বলে আবারও জানালেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আবেদনের ৪৬ দিন পর পরিবারের চিঠির ওপর আইনি মতামত দিয়ে কথা বলেন তিনি। মতামতটি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, তবে লিখিত মতামতে কি আছে সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি মন্ত্রী। এদিকে বিএনপির আইনজীবী নেতারা আবারও বললেন সরকার চাইলেই বেগম জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি পাওয়া সম্ভব। বোন বেগম জিয়াকে বিদেশে নিতে ভাইয়ের করা আবেদনের বিষয়ে মতামত দিয়ে সোমবার সচিবালয়ে মন্ত্রী জানান, বিএনপি নেত্রীর বিদেশে চিকিৎসার আইনি কোনো পথ খুঁজে পাওয়া যায়নি, তবে লিখিত মতামতে কি বলা হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মন্ত্রী। ৪০১ ধারায় যে ৬টা উপধারা আছে সেইখানে পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজ্যাকশনের আবার বিবেচনা করার কিন্তু কোনো সুযোগ নাই। আইনের যে ব্যাখ্যা, আমি আইনের যে ব্যাখ্যা দিয়েছি সেই ব্যাখ্যার সাথে কোনো জাজমেন্টে আমি দেখি নাই এটার ব্যাপারে কোনো দ্বিমত আছে, তা আমার ব্যাখ্যাটাই সঠিক বলে আমি মনে করি। মানবিকতার জন্য আইনও দরকার হয় না, সরকার যে সরকার মানবিক যদি হয় তাহলে পরে সেই সরকার ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো নাগরিককে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিতে পারেন, এখানে কোনো বাধা আইনেও কোনো বাধা নাই। গত ১৩ই নভেম্বর তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। এর আগে কয়েকবার তার বিদেশে চিকিৎসার আবেদন করা হলেও তা খারিজ হয়ে যায়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার পথে আইন নয় সরকারি প্রধান বাধা বলে অভিযোগ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন বেগম জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হলেও বিএনপির তত্ত্বাবধানেই চিকিৎসা হচ্ছে, তাই তার কিছু হলে দায় নিতে হবে বিএনপিকেই। ক্ষমতায় টিকে থাকার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সে সময় তিনি বলেন সরকার চাইলেই বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি দিতে পারে, আইন নয় বরং এক্ষেত্রে বাধা সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের এত দাবির পরেও, জনগণের এত দাবির পরেও একটা শর্ত উঠিয়ে দিতে পারে না, আইনের কথা বলছে। এখানে আইনের কিছু নেই, এটা এক্সিকিউটিভ অর্ডারে বেগম খালেদা জিয়ার আজকের অবস্থান, সেই এক্সিকিউটিভ অর্ডারের শর্ত দেওয়া হয়েছে, সেই ধারায় শর্তহীনভাবে দেওয়ার আইন আছে, সেখানে শর্তহীন করে দিলে আজকে বেগম খালেদা জিয়া বিদেশে গিয়া চিকিৎসা নিতে পারে। এর থেকে বড় মানবাধিকার লঙ্ঘন আর কোনো হতে পারে না। দাবি আদায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারি দেন তিনি। গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। এদিকে সচিবালয়ের তথ্যমন্ত্রী বলেন বেগম জিয়ার চিকিৎসার প্রশ্নে আইন নয় মানবিকতাকে প্রাধান্য দিয়েছে সরকার। এবং বেগম খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও তিনি আজকে মুক্তভাবে জীবন যাপন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতি যে মহানুভবতা দেখিয়েছেন সেটির জন্য সরকারকে ধন্যবাদ জানানো দরকার। আর যেহেতু বিএনপির তত্ত্বাবধানে তার সম্পূর্ণ চিকিৎসা হচ্ছে, এখন যদি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো হানি হয় সেজন্য বিএনপি এবং তার চিকিৎসার দায়িত্বে যারা আছে তারাই দায়ী থাকবেন, কারণ তাদের তত্ত্বাবধানে চিকিৎসা হচ্ছে, সরকারের তত্ত্বাবধানে তো চিকিৎসা হচ্ছে না। তথ্যমন্ত্রী আরও বলেন বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি যেভাবে চেয়েছিলেন সেভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি যে হাসপাতালে চেয়েছেন সেই হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। অবশেষে সুরক্ষা অ্যাপের মাধ্যমে সমন্বয় করেই আজ থেকে দেয়া হবে বুস্টার ডোজ। ৬ মাস আগে টিকা নেয়া ষাটঊর্ধ্ব ও সম্মুখ সারির যোদ্ধারা পাবেন শুরুতেই, স্বাস্থ্য অধিদপ্তর বলছে পর্যাপ্ত টিকা আছে, হবে না সংকট। বিশ্বব্যাপী করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্ক ছড়িয়েছে ইতোমধ্যেই। ওমিক্রন প্রতিরোধে এবার দেশব্যাপী শুরু হচ্ছে বুস্টার ডোজ কর্মসূচি। 28 ডিসেম্বর থেকে ষাটোর্ধ এবং সম্মুখ সারির যোদ্ধাদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। আগের টিকা কেন্দ্র থেকে SMS এর মাধ্যমে সময় জানানো হবে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা শেষে গণমাধ্যম কর্মীদের এই কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বুস্টার ফাইজারই দিতে হবে, নট নেসেসারিলি। আপনি যদি আগে সিনোফার্ম দিয়ে থাকেন, সিনোফার্ম দিতে পারবেন, অ্যাস্ট্রাজেনেকাও দিতে পারবেন। কোনোটার চেয়ে কোনোটা হেড টু হেড স্টাডিতে সুপিরিয়র প্রমাণিত হয়নি। এগুলো যেহেতু ডেভেলপ কান্ট্রিতে তাদের ফাইজার আছে, তাদের স্থাপনা ভালো, তারা সেগুলো প্রমোট করছে যে mRNA ভ্যাকসিনই দিতে হবে। এদিকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে সমন্বয় করেই বুস্টার ডোজ কার্যক্রম শুরুর কথা জানিয়ে স্বাস্থ্য সচিব বলেন, দেশে পর্যাপ্ত টিকা আছে, সবাইকে ধাপে ধাপে আনা হবে আওতায়। অমিক্রন তত ক্ষতিকারক না, বাট তারপরে এটা দ্রুত ছড়াচ্ছে, এই জন্য আমাদের মাস্ক ব্যবহার করতে হবে, সকলের টিকা নিতে হবে। 31-32 কোটি টিকা আমাদের কনফার্ম। ইতিমধ্যে আমরা বুস্টার ডোজের ব্যবস্থা করেছি, সুরক্ষা অ্যাপসের মাধ্যমে সমন্বয় করে এটা বুস্টার ডোজ দেওয়া হবে। করোনা সংক্রমণের 11 মাস পরে চলতি বছরের 7 ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু করে সরকার। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ঢাকঢোল পিটিয়ে উদ্বোধনের 2 মাস পরই রেল কর্মকর্তারা বলছেন ভুল জায়গায় বসেছে কমলাপুরের ট্রেন ওয়াশিং প্ল্যান্ট। ট্রেন পরিষ্কারে সময় ও অর্থ সাশ্রয়ের কথা বলে প্রকল্প নেওয়া হলেও হয়েছে তার উল্টো। কাজে আসছে না 36 কোটি টাকা ব্যয়ে রাজশাহী ও ঢাকার 2 ওয়াশ প্ল্যান্টের। ভুল স্বীকার করে প্রকল্প পরিচালক বলছেন সুফল পেতে এবার নিতে হবে কমলাপুর রেল স্টেশনের অবকাঠামো পরিবর্তনের আরও একটি প্রকল্প। বিশাল আয়োজনে 8 নভেম্বর রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে কমলাপুর রেল স্টেশনে আধুনিক ট্রেন ওয়াশ প্ল্যান্টের উদ্বোধন করেন রেলমন্ত্রী। সেদিন প্রকল্প পরিচালক জানিয়েছিলেন 1.5 ঘন্টার পরিবর্তে ট্রেন পরিষ্কার করতে সময় লাগবে মাত্র 10 মিনিট। 10 মিনিটে এটা স্কিপ করে গিয়ে আমরা আবার ট্রেনটা সার্ভিসই দিতে পারব। মাত্র 2 মাস আগে 36 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 2টি অত্যাধুনিক ট্রেন ওয়াশিং প্ল্যান্ট, কিন্তু এখনও ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে পাশেই আগের ওয়াশপিটে ম্যানুয়াল পদ্ধতিতে। কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো পরিষ্কারে শ্রমিকরাই ভরসা এখনও। শুধুমাত্র ট্রেনের বাইরের অংশ পরিষ্কারের জন্য ওয়াশ প্ল্যান্ট বসানো হলেও সেই কাজই করছেন প্রতিদিন অন্তত 70 জন চুক্তিভিত্তিক শ্রমিক। সাইড দিয়ে সাবান দিয়ে ওয়াশ করতেছি, যে পানির পিকটিক যেগুলো দাগগুলো আছে এগুলো সব উঠাই দিতেছি। ইঞ্জিন থাকলে ট্রাফিকের লোকগুলো সময় মতো আসতে পারতেছে না এখানে, যার জন্য বাকিগুলো ট্রেন আসতে নিতে পারতেছি না ওখানে। প্রথমে ট্রেনের ভেতর পরিষ্কার করেন শ্রমিকরা, এরপর বাইরের অংশ পরিষ্কারের জন্য ঢুকানো হয় ওয়াশ প্ল্যান্টে। শ্রমিকদের দাবি সেটিও ঠিকমতো করতে পারে না নতুন এই প্রযুক্তি। হাতে যে পরিষ্কারটা করি এটা ওয়াশ প্ল্যান্টে পারে না, ভিতরে পানি ঢুকে তারপরে আবার ডাবল কাজ করে দিতে হয়, এই জন্য আর কি সময়টা একটু বেশি লাগে। সংশ্লিষ্টরা বলছেন প্ল্যাটফর্ম থেকে 3 বার ইঞ্জিন পরিবর্তন আর 3 স্থানে কোচ থামিয়ে নেওয়া হয় ওয়াশ প্ল্যান্টে, ফলে বেড়েছে ভোগান্তি। ওয়াশপিট ইনচার্জ বলছেন অবকাঠামোগতভাবে ভুল জায়গায় বসেছে ওয়াশ প্ল্যান্ট। এটা যদি আমাদের সামনের সাইডে হতো তাহলে গাড়িগুলো যখন এটাকে ঢুকাচ্ছে ওয়াশপিটে তখন এই ধুলা হয়ে চলে আসতো, সেটা হলে অবশ্যই ভালো হতো। এখন ওই জায়গার হওয়ার কারণে ওই যে কাজটা আমাকে ডবল করতে হচ্ছে। প্রকল্প পরিচালক বলছেন এর সুফল পেতে হলে এবার নিতে হবে কমলাপুর রেল স্টেশনের অবকাঠামো পরিবর্তনের আরও একটি প্রকল্প। একেবারেই পূর্ণ মাত্রায় ব্যবহার করতে গেলে টোটাল কমলাপুর রেলওয়ে স্টেশন রিমডেলিং করে, যেটা আমাদের মাল্টিমোডাল হাব পরিকল্পনায় আছে, তখন হয়তো আমরা নতুন করে পরিকল্পনা করে এই ওয়াশপিটটিকে পূর্ণ মাত্রায় ব্যবহার করা যাবে। রাজশাহীর ওয়াশ প্ল্যান্টটিরও একই অবস্থা বলে জানা গেছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শীতে কাঁপছে উত্তরের জনপদ। মৃদু শৈত্যপ্রবাহ ও তীব্র ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সীমান্ত উপজেলা তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বেলা বাড়লেও সূর্যের দেখা মেলে না, কুয়াশা মোড়া কর্মজীবনে নেমে এসেছে স্থবিরতা। শহরের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে। ঠান্ডায় দরিদ্র ও নিম্ন আয়ের লোকজন চরম দুর্ভোগে পড়েছেন। যে ঠান্ডার জন্য বাইরে হওয়া যাচ্ছে না। আমি সকালবেলা বাইরে হয়ে না, এখন পর্যন্ত 10 টাকা বহনই করতে পারিনি, তাহলে খাবো কিভাবে? সকালেও শীতের মাত্রা খুবই বেশি, তো বাইক চালানো যাচ্ছিল না। দেখলাম যে গরিব মানুষজন কাজে বের হতে পারতেছে না। এমন অবস্থায় আমরা চাই প্রশাসন গরিব মানুষের পাশে দাঁড়াবে। শীতের খবর জানাতে ঠাকুরগাঁও শহরের সত্যপীর ব্রিজ এলাকায় আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সরাসরি যাব তার কাছে। ইমদাদ, আপনি জানেন যে উত্তরের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর মধ্যে ঠাকুরগাঁও কিন্তু সবসময়ই মানে শীত বেশি পড়ে। তো শীত প্রবণ এলাকা হিসাবে আমরা যেটি লক্ষ্য করছি যে ঠাকুরগাঁয়ে যেভাবে শীত অনুভূত হতো তা কিন্তু এখন আমরা যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে সন্ধ্যার পর থেকে শীতের তীব্রতাটা বেড়ে যায় এবং যখন বেলা বাড়ে অর্থাৎ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত শীত কিন্তু খুব কনকনে অনুভূত হচ্ছে। পরবর্তীতে কিছুটা কিন্তু শীত কমছে এবং রোদের যে উত্তাপ সেটাও কিন্তু সামান্য পাওয়া যাচ্ছে। সেই কারণে আমরা বলতে পারি গতবার যেভাবে শীতটা অনুভূত হয়েছে এখন কিন্তু সেভাবে শীতটা আমরা পুরোপুরিভাবে কনকনে যে হিম বাতাস, যে মানুষের চলাফেরা, সেটা কিন্তু এখন অনেকটাই কম বলে আমরা মনে করছি। তবে যারা কর্মজীবী মানুষ আছে, যারা শ্রমজীবী মানুষ আছে, যারা ছিন্নমূল মানুষ আছে, তাদের কিন্তু বেশি সমস্যা হচ্ছে। এই যারা ভোরবেলা বের হচ্ছেন কাজের সন্ধানে বা সকাল পর্যন্ত তারা অপেক্ষা করছেন কাজের সন্ধানে, তাদের কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এই শীতটা যখন সন্ধ্যার পর থেকে একদম দুপুর ১২টা পর্যন্ত তীব্র থাকছে, তখন কিন্তু এই শীতটা বেশি অনুভূত হওয়ার কারণে মানুষের কষ্টটা অনেকটাই বাড়ছে। তবে আমরা বলতে পারি যে এই অবস্থাতে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা কিন্তু অনেকটাই আগের চেয়ে বেড়েছে। এখন আমরা যেটি লক্ষ্য করছি যে যদিও কুয়াশা তেমনটা নেই, তারপরেও কিন্তু কনকনে যে শীত, সেই শীত কিন্তু সকাল অর্থাৎ ভোর থেকে যেভাবে শীতটা অনুভূত হয়, বেলা বাড়ার পরেও যে শীতটা দুপুর পর্যন্ত থাকে আমি যেটি বলছিলাম, তা কিন্তু এখন অনুভূত হচ্ছে। তবে কখনো কখনো আমরা লক্ষ্য করছি যে হিমেল যে বাতাস, সেই বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছে, আর সেই কারণে কিন্তু মানুষের যে স্বাভাবিক চলাফেরা, সেই স্বাভাবিক চলাফেরা কিন্তু সেভাবে করতে পারছে না। তো আমরা ইতিমধ্যে যেটি লক্ষ্য করছি তা হচ্ছে যারা এই শ্রমজীবী মানুষ অর্থাৎ যারা রিক্সা চালায়, যারা ভ্যান চালক, যারা দিনমজুর, তারা কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। কারণ তাদের কর্মর সন্ধানে তারা কিন্তু শহরে আসে, বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে তারা আসার পরে বিভিন্ন সময় অপেক্ষা করে যে কাজের জন্য। যেভাবে কাজটা পাওয়ার কথা স্বাভাবিক সময়ে, সেভাবে কিন্তু কাজ তারা পায় না। আর সেই কারণেই পারিবারিক যে আর্থিক যেই সংকট, সেই সংকটটা কিন্তু তাদের মধ্যে দেখা দিয়েছে, আমাদেরকে এমনটাই তারা বলছেন। আমরা যেটি লক্ষ্য করছি যে বর্তমান পরিস্থিতিতে যেই গরম কাপড়ের তাদের প্রয়োজন, সেই গরম কাপড়ের অভাবটাও তাদের রয়েছে। তবে শহরের যেই ফুটপাতগুলো আছে, যেই গরম কাপড় অর্থাৎ পুরাতন যেই গরম কাপড়, সেই গরম কাপড়গুলো কিন্তু বিক্রি হচ্ছে, সেখান থেকেও কিন্তু কম দামে কিছু গরম কাপড় পাওয়া যায়। সেই গরম কাপড় কিনছেন নিম্ন আয়ের মানুষ এবং মধ্য আয়ের মানুষেরা। তো এই অবস্থাতে আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যে শীত, সেই শীত কিন্তু আপনাকে জানালাম যে সন্ধ্যা থেকে একদম যেই বেলা বাড়া অর্থাৎ ১২টা পর্যন্ত কনকনে শীত অনুভূত হচ্ছে। পরবর্তীতে কিন্তু সেটা কিছুটা উত্তাপ পাওয়া যাচ্ছে সূর্যের, সেই কারণে শীতের যে কনকনে অনুভূতি সেটা কিন্তু দিনের বেলায় অতটা পাওয়া যাচ্ছে না। তবে এই সময়টাতে আমরা গেল বছরে দেখেছি যে ঘন কুয়াশা, হিম বাতাস এবং মানুষের যে চরম দুর্ভোগ, সেই চরম দুর্ভোগটা কিন্তু এখন কিন্তু নেই বললেই আমরা বলতে পারি। তবে তারপরেও যে মানুষের যে কর্মজীবী মানুষ যারা প্রতিদিন কাজের সন্ধানে বের হন, তাদের জন্য কিন্তু অনেকটাই দুর্ভোগ বলতে পারি। কারণ ১২টা পর্যন্ত যেহেতু কনকনে শীত অনুভূত হচ্ছে, সেই কারণে মানুষের যে স্বাভাবিক চলাফেরা, তা কিন্তু চলাফেরা করতে পারছে না। আমরা যেটি লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁও সদর হাসপাতালে এই শীতের কারণে কিন্তু এখানে বয়োবৃদ্ধ শিশুরা যারা আছে তাদের কিন্তু তারা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা ভর্তি হচ্ছে। আমরা কথা বলেছিলাম যে সদর হাসপাতালে যারা চিকিৎসক রয়েছেন, যারা সংশ্লিষ্টরা রয়েছেন, তাদের সাথে কথা বলে জেনেছি যে প্রতিদিন যেই শিশু ওয়ার্ড রয়েছে, শিশু ওয়ার্ডে প্রতিদিন ভর্তি হচ্ছে যাচ্ছে এক মানে শতাধিক শিশু, সেখানে নিয়মিত অবস্থান করছে 150 শতাধিক শিশু। এদের মধ্যে নিউমোনিয়া এবং ডায়রিয়ায় কিন্তু আক্রান্ত সবচেয়ে বেশি। তো এই শীত যখন বাড়ে তখন কিন্তু মানুষের কষ্টটা বেড়ে যায়, আর সেই কারণেই উত্তরের যেই জেলাগুলো আছে অর্থাৎ সেই জেলাগুলোর মধ্যে ঠাকুরগাঁওয়েও কিন্তু শীতের কষ্টটা মানুষের অনেকটাই বাড়ে। তো এই ছিল আমার কাছ থেকে ঠাকুরগাঁওয়ের শীতের সবশেষ কেন্দ্র। ঠাকুরগাঁও থেকে সহকর্মী জিয়াউর রহমান বকুল। সাধারণ মানুষের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের আরও সৃজনশীল সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। গতকাল দুপুরে সিলেটে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি আহ্বান জানান। এ সময় দেশের স্বাধীনতা রক্ষায় সবাইকে আরও সচেতন হওয়ার কথাও বলেন তিনি। এত 50 বছর স্বাধীনতার পরে খেলার মাঠে আমাদের বর্তমান প্রজন্মের তারা মিরপুর খেলার মাঠে কিভাবে নিজের দেশের বিরুদ্ধে অবস্থান নেয়, যে স্বাধীনতা লড়াই করে আমার মতো লোক, তার জন্য এটা কলঙ্কজনক। বিজয়ী সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য উবাইদুল মোক্তাদির চৌধুরী। এ সময় তিনি বলেন, স্বাধীনতার আদর্শ ছিল ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার, সেটি এখনও হাতের নাগালে আসেনি। এ সময় তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, সেটি এখনও আমাদের হাতের নাগালে আসেনি। এই হাতের নাগালে গণতান্ত্রিক বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বিজ্ঞান মনস্ক বাংলাদেশকে হাতের নাগালে আনার জন্য আসুন আজকের সন্ধ্যা উৎসর্গকৃত হোক। বেনাপোল বন্দরে আবারও বেড়েছে মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি দিয়ে পণ্য পাচারের প্রবণতা। কাস্টমসের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে দুর্নীতিবাজ ব্যবসায়ীরা সহজেই শুল্ক ফাঁকি দিতে পারছে বলে অভিযোগ উঠেছে। এতে চলতি অর্থবছরেও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। যোগাযোগ ব্যবস্থা সহজ হয় ভারত থেকে শতকরা 70% পণ্যই আমদানি হয় বেনাপোল স্থল বন্দর দিয়ে। এই সুযোগ কাজে লাগিয়ে গত কয়েক বছর ধরে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি বাড়িয়েছে কিছু অসাধু ব্যবসায়ীরা। কখনো উচ্চ শুল্কের পণ্য পাচার করে অথবা শুল্ক ফাঁকি দিয়ে অন্য পণ্য আমদানি করছে তারা। এতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে কাস্টমস কর্তৃপক্ষ। সম্প্রতি ক্যাপসিকাম ঘোষণা দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ শাড়ি, থ্রি পিস ও মাদকে চালান আনে আমদানিকারক প্রতিষ্ঠান সিয়াম এন্টারপ্রাইজ। এই পণ্য চালানটি বন্দর থেকে ছাড় করাচ্ছিলেন C&F এজেন্ট স্বদেশ ইন্টারন্যাশনাল। তবে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মালামাল জব্দসহ প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় NSI কর্মকর্তারা। সরকার কঠোর ব্যবস্থা না নিলে এমন অপরাধ প্রবণতা বেড়েই চলবে বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। বেনাপোল বন্দর বারবার এমন বড় বড় চালান ধরা পড়ছে, ভায়াগেরা নিয়ে আসছে, কোনোভাবে ফেন্সিডিল নিয়ে আসছে। এই বেনাপোল বন্দরটাকে নষ্ট করার জন্য কিছু অসাধু ব্যবসায়ী এই ধরনের কার্যকলাপ করছে এবং কাস্টমসের কিছু কর্মকর্তা এর সাথে জড়িত। এই শুল্ক ফাঁকি যদি কঠিনস্থ দমন করা যায় তাহলে আবার রাজস্ব আয়ের গতি ফেলবে। আগামীতে শুল্ক ফাঁকি রোধে আরও সতর্কতা বাড়ানোর কথা জানিয়েছেন কাস্টমস কর্মকর্তা। আমরা পণ্য চালানগুলো এখন থেকে আরো সতর্কতার সহিত দেখবো এবং কোন ধরনের অবৈধ চালান, অবৈধ পণ্য যাতে বেরোতে না পারে সে ধরনের আমাদের আইনেরও কার্যক্রম অব্যাহত থাকবে। চলতি 2021-22 অর্থ বছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬,২৪৫ কোটি টাকা, যার মধ্যে গত 5 মাসেই লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 350 কোটি টাকা রাজস্ব আয় কম হয়েছে। সময় সংবাদ, বেনাপোল। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রাজধানীর শাহজাহানপুরে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বই পড়ো বঙ্গবন্ধুকে জানো প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় সবাইকে বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে জানার আহ্বান জানান মেয়র। মহামানব মহাবিজয়ের মহানায়ককে আমরা যতটা জানব ততটাই আমরা আমাদের ইতিহাস জানবো, আমাদের শেকড় জানবো, আমাদের উৎস জানবো, আমাদের সত্তাকে জানবো এবং বাঙালি হিসেবে আমরা গর্ব অর্জন করতে পারবো। আমরা চাই এই শাহজাহানপুর ঝিল আছে, শাহজাহানপুর ওয়ার্ড নম্বর 11 আছে, এই এলাকার আমরা অভূতপূর্ব উন্নয়ন সাধিত করতে চাই। তৃতীয় বাংলাদেশ স্বল্প দৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব 2021-এর পুরস্কার দেয়া হয়েছে। গতকাল শিল্পকলার নাট্যশালায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। স্বল্প দৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্রে আলাদাভাবে 11টি বিভাগে পুরস্কার দেয়া হয়। সারা দেশের নির্মাতাদের প্রায় 400টি চলচ্চিত্র থেকে 119টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়েছিল। অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণরা এগিয়ে আসলেই বদলে যাবে বাংলাদেশের দৃশ্য মাধ্যমের বাস্তবতা। মানবাধিকার রক্ষায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল হিসেবে কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী ডক্টর শামসুল আলম। গতকাল দুপুরে রাজধানীর সিলেট মিলনায়তনে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ইন্ডিয়া বাংলাদেশ চ্যাপ্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মানবাধিকার যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে তো স্বাধীনতার অর্থ থাকে না, গণতন্ত্রের কোনো অর্থ থাকে না। মানবাধিকারই তো শেষ কথা। আমাদের গণতন্ত্রের এবং স্বাধীনতার মাথাপিছু আয় ছিল $90, সেটা এখন মাথাপিছু আয় $2,554, প্রায় 25 গুণ বেড়েছে গত 50 বছর। ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হলো দি ডেইলি স্টার ICT অ্যাওয়ার্ড। গতকাল রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে 6টি প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়। বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। যোগাযোগ ও প্রযুক্তি খাতে অবদান রাখায় 4টি প্রতিষ্ঠান ও 2 জন ব্যক্তিকে দেয়া হয় ডেইলি স্টার ICT অ্যাওয়ার্ড। প্রতিষ্ঠানের মধ্যে রকমারি.com, সাজগোজ লিমিটেড, UL কাসেমি লিমিটেড ও বিদেশি IT লিমিটেড। আর ব্যক্তি পর্যায়ে এই সম্মাননা পেয়েছেন বিকাশের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা কামাল কাদির এবং সাউথ টেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মামনুন কাদের। মাদারীপুরের পাইকারি আড়তগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। এ বিষয়ে বিস্তারিত জানব। শহরের পাইকারি কাঁচা বাজার আড়তে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি যাব তার কাছে। অভিজিৎ, মাদারীপুর শহরের 100 বছরের পুরনো এই করাচি বিডি রোড এলাকার আড়তগুলোতে বর্তমানে শীতকালীন সবজিতে ভরপুর রয়েছে, কিন্তু প্রত্যেকটি সবজির দাম বেশ চড়া। আমরা কথা বলেছিলাম এখানকার যে পাইকার রয়েছেন যারা বিভিন্ন এলাকা থেকে সবজি এখানে এই আড়তগুলোতে নিয়ে আসেন, এছাড়া যে পাশের প্রান্তিক কৃষক রয়েছেন তাদের সাথেও কথা বলেছিলাম। তারা যেমনটি বলেছেন যে একদিকে উৎপাদন খরচের দাম বেশি, অন্যদিকে পরিবহন খরচ, এই দুই কারণেই কিন্তু কমছে না এই সবজির দাম। এখানে বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যাচ্ছে। যদি আমরা একটু বলি যে স্থানীয় পর্যায়ে যে কৃষক এবং দূর দূরান্ত থেকে নিয়ে আসা সব ধরনের সবজি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি আড়তেই কিন্তু ভরপুর সবজি রয়েছে। শীতকালীন যে সবজিগুলো থাকে, মূলা, গাজর, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, লেবু, পেঁপে সহ বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো আমরা একটু চেষ্টা করব যে এখানকার যে আড়তদার সমিতি রয়েছে সেই সভাপতির সাথে কথা বলার চেষ্টা করব। আসলে এখানে এই সবজির দাম কেন আসলে এতটা চড়া, বাড়তি দাম কেন? বাড়তি দাম দ্রব্যমূল্যের উদ্যোগতির ক্ষেত্রে তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে এই জন্য হলো সবজি কেরিল খরচা, আমাদের খরচা বেশি হয়, এই জন্য ওই মালের উপরে ওই খরচাটা পড়ে, এই জন্য মালের দাম বাড়তি। আগে আমাদের ক্রয় করতাম যশোর থেকে, চুয়াডাঙ্গা থেকে, গাড়ি ভাড়া ছিল হলো গিয়া 10 হইতে 11,000 টাকা, এখন গাড়ি ভাড়া হইতেছে সেই গাড়ি ভাড়া 16, 17, 18,000 টাকা। এই কেরিল খরচার কারণে আমাদের সবজির দাম বেশি। ইতিপূর্বে কয়েকদিন ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে অনেক সবজি আবাদ নষ্ট হয়ে গেছে। মূলত মেন বিষয় হলো গিয়া আমাদের যশোর থেকে যে কেরিলটা হয়, কেরিলে গাড়ি ভাড়া প্রতি 5,000 টাকা বেশি করে যায়। এই তেলের দাম বৃদ্ধির কারণে হলো গিয়া আমাদের সবজির দাম বেশি হয়েছে। আমাদের দেশাল শাকসবজি হয়, শুধু ধনেপাতা হয়, মূলা হয়, পালং শাক হয়, এই ধরনের। আর সমস্ত মাল, কাঁচামাল আসলে যশোর থেকে, মেহেরপুর থেকে, চুয়াডাঙ্গা থেকে। ওই জায়গাতে কেরিল খরচার ক্ষেত্রে আমাদের বাজারে উদ্যোগতি অন্য কোনো সমস্যা নাই, সবজি ভরপুর আছে। ধন্যবাদ। ইমদাদ, যেমনটি শুনছিলেন যে এখানকার যে আড়তদার সমিতির সভাপতি তিনি দাবি করেছেন যে প্রত্যেকটি এলাকার দূরদূরান্ত থেকে যে সবজিগুলো আসছে সেখানে। কাতারে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। সোমবার একদিনে দেশটিতে প্রায় 350 কোভিডে শনাক্ত হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সরকারি ছুটি বাতিল করেছে সরকার। হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় প্রবাসীরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতারে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। দীর্ঘদিন করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও সোমবার একদিনে প্রায় 350 জন আক্রান্ত হয়েছেন, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ফের লকডাউনের শঙ্কায় রয়েছেন প্রবাসীরা। সংক্রমণ রোধে এরই মধ্যে বিধিনিষেধ আরোপ করেছে কাতার সরকার। ফের বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরা। দীর্ঘদিন ধরে কাতারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার পর বেশ কয়েকদিন যাবৎ কাতারে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। আমরা কাতার বসবাসরত যারা আছি আমরা সবাই একটু শঙ্কা প্রকাশ করছি, কেননা যেহেতু আসছে সামনে 2022 নতুন সাল, এর পরিপ্রেক্ষিতে আমরা অনেক মানুষ জড়ো হবেন, নতুন বছর আসছে সামনে, এই পরিপ্রেক্ষিতে আমরা কাতারে বসবাসরত প্রবাসীরা খুবই শঙ্কা প্রকাশ করছি। কাতারে এরই মধ্যে প্রায় 100% মানুষকে করোনা ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ বিনামূল্যে দেওয়া হয়েছে। চলছে বুস্টার ডোজ প্রয়োগ। তবে বুস্টার ডোজ পেতে হলে দ্বিতীয় ডোজ নেওয়ার সময়সীমা 6 মাস পার হতে হবে। সময় সংবাদ, দোহা, কাতার। করোনা মহামারীর মধ্যে যুক্তরাজ্যে দরিদ্র পরিবার থেকে আসা তরুণ তরুণীরাই চাকরি হারিয়েছেন সবচেয়ে বেশি। সম্প্রতি লন্ডন স্কুল অব ইকোনমিক্সের এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের দরিদ্র পরিবারের তরুণদের চাকরি হারানোর হার সেখানকার ধনী পরিবার থেকে আসা তরুণদের চেয়ে দ্বিগুণেরও বেশি। করোনা মহামারীর অর্থনৈতিক প্রভাব অনুভূত হচ্ছে সারা পৃথিবীতেই। পশ্চিমের উন্নত দেশগুলোতে দেখা দিয়েছে অর্থনৈতিক মন্দা ও মূল্যস্ফীতি। এমন ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি যুক্তরাজ্য। করোনাকালে ব্যাপক হারে চাকরিহারা হয়েছেন সেখানকার তরুণ কর্মজীবীরা। দরিদ্র পরিবার থেকে আসা তরুণ প্রজন্মই যার প্রধান শিকার। সম্প্রতি করোনাকালের অর্থনৈতিক ও সামাজিক প্রভাবের ওপর রেজলিউশন ফাউন্ডেশন ও লন্ডন স্কুল অব ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের এক গবেষণায় দেখা গেছে, করোনা মহামারী শুরুর পরবর্তী এক বছরে ব্রিটেনের অসচ্ছল পরিবার থেকে আসা তরুণ কর্মজীবীদের মধ্যে চাকরি হারিয়েছেন প্রায় 41%। অন্যদিকে ধনী পরিবার থেকে আসা তরুণদের মধ্যে এ হার মাত্র 16%। এছাড়াও করোনাকালে দরিদ্র পরিবার থেকে আসা তরুণদের মধ্যে নিজেদের অর্থনৈতিক অবস্থা নিয়ে অসন্তুষ্টি বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। মহামারীর আগে নিজেদের আর্থিক অবস্থা নিয়ে 64% তরুণ সন্তুষ্টির কথা জানালেও মহামারী শুরুর এক বছর পর সেই হার নেমে এসেছে 54%। অপরদিকে শুনতে অবাক লাগলেও মহামারী সত্ত্বেও ধনী পরিবারের তরুণদের মধ্যে অর্থনৈতিক সন্তুষ্টির হার বেড়েছে। শুধু তাই নয়, ধনী পরিবারের তরুণদের আর্থিক নিরাপত্তা 80% থেকে বেড়ে 94%-এ উন্নীত হয়েছে বলে গবেষণার তথ্যে উঠে এসেছে। মহামারীর অর্থনৈতিক প্রভাব তরুণদের ওপর মারাত্মকভাবে পড়েছে। বিশেষ করে যারা দরিদ্র পরিবার থেকে এসেছে, মূলত তারাই সংকটের কেন্দ্রে অবস্থান করছে। এর ফলে ব্রিটেনের সামাজিক সমতা ক্ষতিগ্রস্ত হবে এবং তরুণদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য বাড়বে। গবেষণায় আরও দেখা গেছে, করোনাকালে দরিদ্র পরিবারগুলোর কর্মজীবী মা বাবার চাকরি হারানোর হার ধনী পরিবারগুলোর কর্মজীবী মা বাবার চেয়ে দ্বিগুণেরও বেশি। এর নেতিবাচক প্রভাব পড়ছে এসব দরিদ্র পরিবারের শিশুদের জীবনমান ও বিদ্যালয়ে উপস্থিতির হারের ওপর। রাইসা জান্নাত, সময় সংবাদ। অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিন ও নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে রাশিয়ার রাজধানী মস্কো। জুলিয়ান বর্ষপঞ্জিকা অনুযায়ী বড়দিন পালনের 13 দিন পর জাঁকজমকপূর্ণভাবে দিনটি উদযাপিত হয় দেশটিতে। 4000-এরও বেশি আলোকসজ্জায় সজ্জিত করা হয় শহরটিকে। এ যেন এক রূপকথার নগরী। যতদূর চোখ যায় শুধু আলোর ঝলকানি। ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো পুরো শহর যেন জানান দেয়, এসে গেছে বড়দিন। রাতের আলোতে যার সৌন্দর্য ফুটে ওঠে অন্যরকম ভাবে। অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিন ও নতুন বছরকে ঘিরে এমনই সাজে সেজেছে রাশিয়ার রাজধানী মস্কো। অন্তত 4000-এরও বেশি আলোকসজ্জা দিয়ে সজ্জিত করা হয়েছে পুরো শহরটিকে। জুলিয়ান বর্ষপঞ্জিকা অনুযায়ী বড়দিন পালনের 13 দিন পর উদযাপিত হয় অর্থোডক্স খ্রিস্টানদের এই বড়দিন। বড়দের পাশাপাশি শিশুরা উপভোগ করছেন বড়দিনের এই আয়োজন। কেউ তুলছেন সেলফি, কেউ বা আবার মজেছেন স্কেটিং খেলায়, অনেকে আবার জমিয়ে করছেন শপিং, যে যার মতো ভাগ করে নিচ্ছেন আনন্দ উল্লাস। শুধু রাতে নয়, দিনের আলোতেও কোনো কমতি নেই এই সৌন্দর্যের। তুষারের চাদরে যেন ঢাকা পড়েছে পুরো নগরী, যা এর রূপকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। আফরিন মৌ, সময় সংবাদ। খেলার খবর জানাবো, শুরুতে বিপিএল প্রসঙ্গ। বিপিএল অষ্টম আসরের প্লেয়ার ড্রাফটে বড় চমক দেখিয়েছে ঢাকা। বিসিবির তত্ত্বাবধানে থাকা দলটি একসঙ্গে নিয়েছেন মাশরাফি, তামিম আর মাহমুদুল্লাহকে। শক্তিশালী স্কোয়াড গড়েছে সাকিবের ফরচুন বরিশালও। ড্রাফট থেকে তারা ভিড়িয়েছেন সোহান শান্ত, মেহেদি রানা, তাইজুলদের। মোস্তাফিজের কুমিল্লায় ইমরুল লিটন, ইমন সুমন ছাড়াও বিদেশি কোটায় নারায়ণ মইন, আলী কুশল, মেন্ডিস রয়েছেন। রূপসা পাড়ের খুলনায় মুশফিক ছাড়াও আছেন সৌম্য, শেখ, মেহেদি। চট্টগ্রাম দলে ভিড়িয়েছেন শরীফুল আফিফ, শামীম মুকিদুল, মুগ্ধকে। আর ড্রাফট থেকে সিলেট নিয়েছে মোসাদ্দেক মিঠুন, রবি বোপারাকে। নিরুত্তাপ প্লেয়ার্স ড্রাফটে হঠাৎই উত্তাপ। প্রথম রাউন্ডে যেখানে তামিম, মাশরাফি, সৌম্য, সোহান, সেখানে চোখ তো রাখতেই হয়। কিন্তু সবাইকে অবাক করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বেছে নিল জাতীয় দলের ওপেনার লিটন দাসকে। তামিমকে নিল রিয়াদের ঢাকা। প্রথম ডাকে বরিশাল সোহানকে, সিলেটে সৈকত, চট্টগ্রামে শরীফুল, আর খুলনা নিল শেখ, মেহেদি হাসানকে। অবিকৃত মাশরাফি। ম্যাচকে কেউ নেয়নি দ্বিতীয় রাউন্ডেও, সেখানে সৌম্যকে পেয়েছে খুলনা। ততক্ষণে রিয়াদের অনুরোধে বিসিবির তত্ত্বাবধানে থাকা ঢাকার ড্রাফট দলে যোগ দিয়েছেন তামিম ইকবাল খান। মাশরাফিকে এরপরই দলে ফেরালো ঢাকা। এরপরে একে একে রাজধানীর দলটি আরও পেল শুভাগত, নাইম শেখ, আরাফাত সানিকে। বিদেশি কোটায় ইসরু উদানা, কাইসের সঙ্গে আফগান রিক্রুট শাহজাদ, নাজিবুল্লাহ জাদরান। সব মিলিয়ে ঢাকার দলটা হয়েছে জুৎসই। কীর্তন খোলাপাড়ের বরিশাল আগেই সাকিব, মুজিব, গেইলকে দরে ভিড়িয়ে দিয়েছিল চমক। ড্রাফট থেকে তারা নিল নাজমুল হোসেন শান্ত, মেহেদি রানা, তৌহিদ হৃদয়, নাইম, তাইজুল, আলজারি জোসেফের মতো টি-20 তারকাদের। সব মিলিয়ে এবারের আসরে বরিশালের ম্যাচে চোখ আপনাকে রাখতেই হবে। সেই তুলনায় কিছুটা ম্লান সিলেট সানরাইজার্স। তাসকিনের দলে মিথুন, নাজমুল অপু, বিজয়, মিজানুর রহমানরা বড় তারকা। বিদেশি কোটায় অ্যাঞ্জেলো পেরেরা, রবি বোপারা। আগে থেকে যেখানে ছিলেন চান্ডিমাল, কেজরিক উইলিয়াম, কলিন ইনগ্রাম। সেই সঙ্গে লেগি জুবাই লিখনকেও দলে ফিরিয়েছে সুরমা পাড়ের সিলেট। শক্তিশালী দল গড়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারুণ্যকে যারা দিয়েছে প্রাধান্য। জাতীয় দলের শরীফুল, আফিফ, শামীমের সঙ্গে মুকিদুল, মুগ্ধর, রেজাউল রাজা, মৃত্যুঞ্জয়, মেহেদি মিরাজ, সাব্বির, আকবররাও প্রস্তুত চ্যালেঞ্জটা নিতে। কেনা, লুইস, হাওয়েল, চ্যাডউইক, ওয়ালটন, রায়াত, এমরেট, চট্টলার দলটাও যথেষ্ট ব্যালেন্স। বিপিএল এর সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা এই আসরের অন্যতম শিরোপার দাবিদার। এই দলটার দিকে তাকান। ইমরুল, লিটন, ইমন, জয়, মঈন আলী, ফাবডু প্লেসি, সুনীল নারায়ণ। প্রতিপক্ষের জন্য এক একটা নাম যেন ভীতি জাগানিয়া। রূপসাপাড়ের খুলনা দলটা অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে। প্লেয়ার ড্রাফটে তারা নিয়েছেন ইয়াসির আলী আর কামরুল ইসলাম রাব্বিকে। রনি, খালেদরা দেশের ঘরোয়া টুর্নামেন্টের পরীক্ষিত মুখ। সিকান্দার রাজা, সেকুগো প্রসন্নরা এর আগেও মাত করিয়েছেন বিপিএল। সব মিলিয়ে এবার অপেক্ষাটা এক জম্পিশ লড়াইয়ের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ড্রাফটের পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে নিজ নিজ দল নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা। দেশি বিদেশি মিলিয়ে সবাই নিজেদের মন মতো দল গঠন করতে পেরেছেন বলেও জানিয়েছেন তারা। কিছু ক্রিকেটার নিয়ে আক্ষেপ থাকলেও যাদের পেয়েছেন তাদের নিয়েই সন্তোষ ঝেড়েছেন সবার কণ্ঠে। এখন ভালো প্রস্তুতির মাধ্যমে শিরোপার লড়াইয়ে নামতে প্রস্তুত 6 দল। 5 তারকা হোটেলের এক রুমে আবদ্ধ 5 ফ্র্যাঞ্চাইজি মালিক, সঙ্গে ঢাকার পক্ষে বিসিবির 3 কর্মকর্তা আর 2 ক্রিকেটার। ড্রাফট থেকে একে একে সবাই ডেকে নিলেন নিজেদের পছন্দের খেলোয়াড়দের। কারো নিশানা ভেদ হয়েছে বুলস আয়ে, আর কারো আবার কানের পাশ দিয়ে চলে গেছে বুলেটটা। কিন্তু দীর্ঘ 3 ঘন্টা পর যখন ড্রাফট কক্ষ ছাড়লেন সবাই, বিজয়ীর হাসি ছিল প্রত্যেকের মুখে। প্রথমেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের জায়গায় আসেন সিলেট কর্তৃপক্ষ। ক্যারিবিয়ান প্রধান কোচের সঙ্গে বিকেএসপির মন্টু দত্তের উপর আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলে কখন এখনো ভালো না করা দলটা এবার স্বপ্ন দেখছে দুর্দান্ত কিছুর। এবার ওয়ার্ম আপ সেশন হিসেবে ঢুকেছি ইনশাআল্লাহ 5 বছর ইনশাআল্লাহ যদি অপরচুনিটি পাই আমরা 5 বছরের জন্য এখানে এসেছি ইনশাআল্লাহ লং টার্মের জন্য। মার্বেল ডিলন হেড কোচ, মন্টু দত্ত অ্যাসিস্ট্যান্ট কোচ, ব্যাটিং কোচ জুলিয়ান উড। খুলনা টাইগার্স হেঁটেছে আগের পথেই, ড্রাফট থেকে বড় তারকাদের পেছনে না ছুটে দল গড়েছে ইউটিলিটি ক্রিকেটারদের নিয়ে। মুশফিকুর রহিমের নেতৃত্বে এবারও বিপিএল দাপাবে দলটা, সঙ্গে শিবিরে থাকবেন প্রোটিয়া কোচ। সবকিছু মাথায় রেখে যে টিমটা আমরা প্ল্যান করতেছিলাম আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সেই পিকগুলো পেয়েছি। মুশফিক ভাই যেহেতু টিমে আছে যেহেতু ক্যাপ্টেন, সে গতবার আমাদের ক্যাপ্টেন ছিল খুলনা টাইগার্সের, গতবার সে ক্যাপ্টেন ছিল, এবছর ক্যাপ্টেন থাকবে, এখানে কোনো ডাউট নাই। আর কোচ আমাদের ল্যান্স ক্লুজনার সাউথ আফ্রিকান। ড্রাফট নিয়ে খুব একটা ভাবনা ছিল না ফরচুন বরিশালের, আগেভাগেই সাকিব আল হাসান আর ক্রিস গেলকে স্কোয়াডে টেনে চমক দেয় দ্বিতীয়বারের মতো বিপিএলে অংশ নেওয়া দলটা। হেভিওয়েট কোচিং প্যানেলের অধীনে যারা এসেছেন তাদের নিয়ে এবার চ্যাম্পিয়ন ফাইট দিতে চান তারা। স্পেশালি আমরা লাস্ট মুহূর্তে ক্রিস গেলকে পেয়েছি, এটা ছিল আমাদের জন্য প্রত্যাশা করেছিলাম না, তারপরে পেয়ে গেছি। ফাইনালি ইটস আমার জন্য ভালো দল হয়েছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলটা সবার থেকে আলাদা, শিরোপা জয়ের চেয়েও দর্শক সমর্থকদের বিনোদন দিতে বেশি আগ্রহ তাদের, তাই তো উপভোগের মন্ত্র আওড়ালেন মালিক পক্ষ। এবার আরেকটু বেশি আমরা ইয়াংদেরকে প্রায়োরিটি দিয়েছি। ওভারঅল আমার মনে হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স গতবারের মতো যেরকম মানুষকে একটা এন্টারটেইন করতে পেরেছে, ভালো খেলা দেখাতে পেরেছে, এবারও পারবে। কুমিল্লার অভিজ্ঞতাটা মিশ্র, ড্রাফট নিয়ে যে পরিকল্পনা করেছিল থিঙ্ক ট্যাঙ্করা তার শতভাগ পূরণ হয়নি টেবিলের ডাকে, তবে ড্রাফটের বাইরে থেকে দলে টানা ক্রিকেটাররা আশাবাদী করছে ঘরোয়া লীগের সেরা কোচকে। আমাদের মাঝে যেটা হিসাব ছিল, ক্যালকুলেশন ছিল, আই থিঙ্ক আমরা অলমোস্ট 80% সেটা ফুলফিল করতে পেরেছি। আমাদের বোলিং লাইনটা খুব স্ট্রং সব দিক দিয়ে বিবেচনা করলে, এবং সেই সাথে যদি ফরেন প্লেয়াররা যদি আসে, এবং তারা অনেক অভিজ্ঞ প্লেয়ার। তবে পুরো সময় জুড়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল ঢাকা ফ্র্যাঞ্চাইজি, রিয়াদ তামিমের অন্তর্ভুক্তি যা বাড়িয়ে দেয় শতভাগ, আর মাশরাফিকে কল করে পুরো লাইমলাইটটাই এখন নিজেদের দিকে টেনে নিয়েছেন তারা। আমাদের ড্রাফটে যেভাবে গিয়েছে আমরা উই আর কোয়াইট স্যাটিসফাইড। একটা জিনিস মনে রাখতে হবে যে উই গট লেস দ্যান 24 আওয়ার্স টু সেট আপ এভরিথিং। যেটা ভালো মনে হয়েছে আমরা সেটাই করেছি, কারণ টেবিলে সোহান ভাই ছিলেন, তামিম পরে আমাদের সাথে জয়েন করলো, সজীব ভাই ছিলেন, শারীনা ফেস ছিলেন, তো আই থিঙ্ক আমাদের টিমটা ভালো হয়েছে। এবার অপেক্ষা দলগুলোর জার্সি এবং লোগো উন্মোচনের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। ফ্র্যাঞ্চাইজি মালিকদের গাফিলতি এবং নিয়মকানুন না মানার কারণেই ঢাকার মালিকানা রূপা এবং মার্ন গ্রুপের কাছে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। এত যাচাই বাছাইয়ের পরও এ ধরনের ঘটনা ঘটায় টুর্নামেন্টের কোনো ইমেজ সংকট হবে না বলেও দাবি তার। পাশাপাশি ঢাকার মালিকানায় বোর্ড সরাসরি যুক্ত থাকলেও স্বার্থের সংঘাত হবে না বলেই প্রতিশ্রুতি এই বোর্ড কর্তার। বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান বিপিএলের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করার কথা শোনা গেলেও এখনই দেশের বাইরে মালিকানা দিতে ইচ্ছুক নয় ক্রিকেট বোর্ড। সাধারণত তাকে গণমাধ্যমে পাওয়া যায় না খুব একটা, বিসিবির বেশ প্রভাবশালী কর্মকর্তা হলেও একমাত্র বিপিএল এলেই মাঝে মাঝে তাকে দেখা যায় ক্যামেরার লেন্সে, এবারও হয়নি ব্যতিক্রম। গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হওয়ায় ড্রাফট শেষে ঢাকা ফ্র্যাঞ্চাইজি এবং সর্বোপরি বিপিএল নিয়ে কথা বলতে আসেন এই বোর্ড পরিচালক, কিন্তু এদিন তার জন্য লেভেল প্লেইং ফিল্ড ছিল না সম্মেলন কক্ষে। অনেকটা গণমাধ্যমের তোপের মুখে পড়েন মল্লিক। ঢাকার মালিকানা নিয়ে মঞ্চায়িত নাটকের জন্য একের পর এক প্রশ্নবাণ ছুটে যায় তার কাছে, তবে নিজেদের দায় এড়িয়ে অনুপস্থিত দুই গ্রুপের উপরই দোষ চাপান এই বোর্ড কর্তা। বিপিএল এ যারা ফ্র্যাঞ্চাইজি ওনার হয়ে আসে সবসময় যে তারা রুলস রেগুলেশন মানতে চায় সবার মধ্যে কিন্তু এই মানসিকতাটা থাকে না। আমাদের টাইম ফ্রেমের মধ্যে টাকা সাবমিশন হয়নি এবং আদার্স কিছু কমপ্লেন্স ইস্যু ছিল দেখি কিন্তু আমরা নেইনি। সো এটা তো একটা দিক থেকে অ্যাপ্রিসিয়েবল যে বোর্ড তো শুধু টাকার জন্যই টিম দিয়ে দেয়নি কাউকে। মালিককে বাদ দিয়ে নিজেরাই এখন ঢাকার পুরো দস্তুর কর্ণধার হয়ে গেছেন বোর্ড কর্তারা। যে টুর্নামেন্টের আয়োজক বিসিবি নিজেই, সেখানে 5 দলের বিপক্ষে তাদের নিজেদের একটা দল খেলা নাকি কোনো সমস্যাই নয় তাদের কাছে। স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠলেও কমিটির টিম নিয়ে তারা দিলেন গতানুগতিক এক ব্যাখ্যা। ইটস নট কনফ্লিক্টিং বিকজ এটার জন্য আমরা সেপারেট কোচ গতকালই নিয়োগ দিয়ে দিচ্ছি, ম্যানেজারও নিয়োগ দেওয়া হয়ে গেছে, এবং আমাদের যে গতকাল যে আউটসাইড ড্রাফট লোকাল প্লেয়ার না ওটাও নিয়ে নেওয়া হয়েছিল। সো ইট উইল বি রান বাই সেপারেট, এবং মাঠে যখন টিম খেলে এখানে কার টিম খেলতেছে কোনো ইন্টারফিয়ারেন্সের কোনো ব্যাপার নেই। যারা নিজেরাই নিয়ম মানেন না তারা আবার অন্যকে দিলেন নিয়ম মানার সবক। সদস্য সচিবের কড়া হুঁশিয়ারি, বায়োবাবল থেকে শুরু করে অন্য যে কোনো আইন না মানলে টুর্নামেন্টের মধ্যেই বাতিল হতে পারে ফ্র্যাঞ্চাইজির মালিকানা। বায়োবাবলের ইস্যু মানতে চায় না বা ওনারা যা রুলস থাকে, সো এগুলি কিন্তু খেলা চলাকালীনও কোনো ওনারশিপ বাদ হতে পারে। ইটস নট যে ইটস স্ট্যাটিক দিয়ে দিয়েছি, টুর্নামেন্টের সময়ও কেউ যদি রুলস না মানে সে বাদ যাবে না তা হবে না। এত বছরেও একটা কাঠামো দাঁড়ায়নি বিপিএল এর, অথচ পরে শুরু করেও পিএসএল, এলপিএল, সিপিএল এখন অনেক বেশি পেশাদার। যদিও এটা নিয়ে খুব একটা ভাবনা বিসিবির আছে বলে মনে হয় না, উল্টো দলে দলে বিদেশিরা বিপিএল এর মালিকানায় আসতে চাওয়ার গল্প শোনালেন সদস্য সচিব। দরকার হলে আমরা ছোট কাঠামোতে বিপিএল করব, বাট আমরা চাবো যে অবশ্যই যে ফ্র্যাঞ্চাইজি ওনারটা হবে সে একটা লোকাল এন্টিটি থাকবে বাংলাদেশের বাইরের, ডাইরেক্ট একদম টোটাল ফরেন পারচেজ আমরা দিব না। এই বছরও আমাদের হাতে দুইটা অফার ছিল, স্টিল নাও এখনও বোর্ডে একটা অফার আছে যে ওনারা দুবাই বেস বাইরের ইনভেস্টর গ্রুপ ওনারা নিতে চায়, ঢাকা টিমটাই নিতে চায়, কিন্তু বোর্ডের পারমিশন নেই। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। ফেডারেশন কাপে না খেলার খেসারত দিতে হলো বসুন্ধরা কিংস এবং উত্তর বারিধারা ক্লাবকে। নির্ধারিত দিনে ম্যাচ খেলতে না আসায় ক্লাব দুটিকে ৫ লাখ টাকা করে জরিমানা করেছে বাফুফে। একই সঙ্গে সামনের মৌসুমের ফেডারেশন কাপে তারা খেলতে পারবে না বলেও সিদ্ধান্ত দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি। তবে ক্লাবগুলো চাইলে আগামী ৭ কার্যদিবসের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে। ফেডারেশন কাপের আগের দিন হঠাৎই টুর্নামেন্ট বর্জন করে বাফুফেকে চিঠি দেয় বসুন্ধরা কিংস। তারপরও ২৫ ডিসেম্বর বর্তমান চ্যাম্পিয়নদের রেখেই সূচি প্রকাশ করে লীগ কমিটি, কিন্তু শেষ পর্যন্ত ওরা মাঠে না আসতে পণ্ড হয় ম্যাচ। একই কাণ্ড ঘটায় উত্তর বারিধারাও। ক্লাব দুটির এমন কার্যক্রমের ২ দিনের মধ্যেই নিজেদের অবস্থান পরিষ্কার করল বাফুফে। ডিসিপ্লিনারি কমিটি বসুন্ধরা কিংস এবং উত্তর বারিধারা উভয়কেই ৫ লাখ টাকা করে জরিমানা করেছে। একই সঙ্গে সামনের মৌসুমে তারা ফেডারেশন কাপ খেলতে পারবে না বলেও এসেছে সিদ্ধান্ত। পাশাপাশি ক্লাব দুটোর প্রতিপক্ষ দলকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করে দেয়া হয়েছে পূর্ণ পয়েন্ট। বসুন্ধরা কিংস এবং উত্তর বারিধারা ক্লাব তারা ফেডারেশন কাপের পরবর্তী আসরে নেক্সট এডিশনে অংশগ্রহণ করতে পারবে না। অ্যাট দ্য সেম টাইম বাফুফে ডিসিপ্লিনারি কমিটি কর্তৃক উভয় দলকে ৫ লক্ষ টাকা করে আর্থিক জরিমানা করা হয়, যেটা আগামী ৩০ দিন অর্থাৎ 27 জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে বাফুফের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা প্রদান করতে হবে। নির্ধারিত দিনে বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা ফেড কাপের ম্যাচ বর্জন করায় বাফুফের আর্থিক ক্ষতির বিষয়টি বিবেচনায় এনেছে ডিসিপ্লিনারি কমিটি। সেই অঙ্কটা কত হবে বৈঠকের মাধ্যমে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাহী কমিটি। তবে ক্লাব দুটো চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবে এই সব সিদ্ধান্তের বিপক্ষে। 7 দিনের মধ্যে নির্দিষ্ট আপিল ফি জমা দিয়ে তাদেরকে আপিল করতে হবে অ্যাপিল কমিটির কাছে। অ্যান্ড আমাদের ডিসিপ্লিনারি কমিটি, অ্যাপিল কমিটি, দিজ আর আওয়ার জুডিশিয়াল বডিজ, আওয়ার ইন্ডিপেন্ডেন্ট কমিটিজ। কিংস ও বারিধারার পাশাপাশি ফেডারেশন কাপের ম্যাচ বর্জন করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তাদের বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে জানাবে ডিসিপ্লিনারি কমিটি। ইসলাম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। নাটকীয় এক ম্যাচে টাই ব্রেকারে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ৪-৩ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বসুন্ধরা কিংস ফেডারেশন কাপ থেকে সরে দাঁড়ানোর পর মোহামেডান ও স্বাধীনতা ক্রীড়া সংঘের ম্যাচ নিয়ে সবার আগ্রহ ছিল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ৩৯ মিনিটে মালির ফরওয়ার্ড সুলেমানে দিয়াবেতের গোলে লিড নেয় মোহামেডান। পরের মিনিটে নেদোর গোলে সমতায় ফেরে স্বাধীনতা ক্রীড়া সংঘ। তবে বিরতির পর আর কোনো গোল না হলে ড্র হয় ম্যাচটি। যদিও ম্যাচ শেষ হওয়ার পরই ঘটে বিপত্তি, খেলা শেষে ফুটবলাররা উঠে পড়েন টিম বাসে। ঠিক তখনই দুদলের ফুটবলারদের আবারও মাঠে ফিরিয়ে আনা হয়। সেখানে বাফুফের পক্ষ থেকে জানানো হয় গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে টাই ব্রেকারে, যেখানে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মোহামেডান। এদিকে হারলেও গ্রুপ রানার আপ হয়ে শেষ ৮-এ ওঠে স্বাধীনতা ক্রীড়া সংঘ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অবশেষে সুরক্ষা অ্যাপে সমন্বয় করেই আজ থেকে দেয়া হবে বুস্টার ডোজ। প্রথমেই পাবেন ষাটূর্ধ্ব ও ফ্রন্ট লাইনাররা, সংকট হবে না টিকার, বলছে স্বাস্থ্য বিভাগ। ভুল জায়গায় বসানোই কাজে আসছে না ৩৬ কোটি টাকা ব্যয়ে কমলাপুর ও রাজশাহী ট্রেন ওয়াশিং প্ল্যান্ট। এবার অবকাঠামো পরিবর্তনে আরও একটি প্রকল্প চায় রেল বিভাগ। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।